তবে হ্যাঁ আমি এটা একটু নোটিসেবল অবশ্যই এটা আমি অ্যাভয়েড করতে পারবো না শাকিব ভাইয়ের সাথে যে 5-6টা ছবি আমার হয়েছে অডিয়েন্স অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করেছে এবং অনেক বেশি সাকসেসফুল হয়েছে বাট আমার যে সলো মুভি বা অন্য হিরোদের সাথে মুভি মানে 2-4টা ছবি তো সবারই খারাপ যে এর বাইরে আমার কোনো ছবি এমন কোনো খারাপ ব্যবসা করেনি আমি মোটেও অহংকারী না আই হেট দ্যাট মানে ইভেন আমি অহংকার মানে করা তো অনেক দূরের ব্যাপার বরং আমি তখন সাইলেন্ট থাকি যে ইস মানে তার যেন কোনো আমার জন্য আনকমফোর্টেবল ফিল না করে সো দ্যাট আমি আমার মতো করে থাকি এইটা স্ক্রিন কথা বলবে এটা ঠিক বাট অ্যাজ এ পার্সন আমাকে একটা নর্মাল লাইফস্টাইল যদি আমি বিলং করতে চাই তাহলে যেহেতু আমি আর্টিস্ট অডিয়েন্স আমাকে এই জায়গাটা দিয়েছে ওই জায়গারও তো একটা ভ্যালু আছে ওই জন্য আমাকে কিছুটা কন্ট্রোল লাইফ লিড করতেই হবে আমার যা খুশি তা আমি করতে পারবো না এক আরেকটা হচ্ছে যে আমি যদি ওই জায়গাটাকে প্রায়োরিটি দিতে চাই তাহলে আমার এই জায়গার কিছু কিছু স্যাক্রিফাইস থাকতেই হবে এর কোনো বিকল্প নাই আমি আমার পয়েন্ট অফ ভিউ এটা এবং আমার এক্সপিরিয়েন্সও এটা ব্যালেন্স লাইফ চলতেই হবে এটার কোনো এ নেই হ্যাঁ আমারও কি ইচ্ছা করে না হুট করে বেরিয়ে যাই বা একটু নাইট ড্রাইভে যাই বা সবার সামনে বসে চটপটি খেতে থাকি আই লাভ চটপটি বাট কি কিছুটা মানে আমি যদি এতটাও অ্যাভেলেবেল হয়ে যাই কানেকশন আমি রাখবো অডিয়েন্সের সঙ্গে বাট এত অ্যাভেলেবেল হলে ওই যে কিছুটা এক্সক্লুসিভনেসটা দরকার আছে কারণ আমার টিকিট কেটে জ্যাম ঠেলে হলে গিয়ে আমাকে দেখবে কেন আমি যদি আমার লাইফটা একেবারে মানে এতটাই ওপেন সিক্রেট করে দিই এতটাই অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে ওই ইন্টারেস্টটাও কিন্তু থাকে না ওইটাও শিওর একটা লেভেল পর্যন্ত আমি মানে রাজি হব বাট কিছু তো লিমিটেশন থাকবে আমারও বাট আমি বললাম না সব কিছু অডিয়েন্সের উপর ডিপেন্ড করে আগের অডিয়েন্স অনেক মানে আমি বলছি না খারাপ অনেক পেশেন্স ছিল তাদের একটা গাছের নিচে সময়টাই আলাদা সব কিছু সময়ের উপর ছাড়বো আমি মানে গাছের নিচে দাঁড়িয়ে একটা গান শেষ হয়ে যেত ভদ্রভাবে সবাই দেখতো এখন গাছের নিচে কেন মানে সব কিছু ঘুরে আসতেও তারপরেও মানে ছটফট করে অডিয়েন্স এটাই আমরা সো আমরা যেমন না তেমন করেই কিন্তু চলতে হবে এরকম এরকম আমার নাই এই জন্য আমার কিছু জিনিস একটু কম হয়তো বা কমতি আছে এটা মেবি দরকার আমি জানি না কেউ কেউ ভালোবেসে করে বলে নক করে বাট আমার একটা পেজ আছে আইডি আছে ইনস্টাতেও আমি খুব একটা অ্যাক্টিভ না আমার এগুলো নিয়ে খুব একটা বেশি ইয়ে নাই কাজে আমি বিশ্বাসী আসলে থ্যাংক গড টাচুড যে আমাকে কারো উপর এভাবে ডিপেন্ড করতে হয় নাই এমনিতেই দর্শক আমাকে ভালোবেসেছে ইন্ডিভিজুয়ালি এবং তবে হ্যাঁ আমি এটা একটু নোটিসেবল অবশ্যই এটা আমি অ্যাভয়েড করতে পারবো না শাকিব ভাইয়ের সাথে যে 5-6টা ছবি আমার হয়েছে অডিয়েন্স অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে এবং অনেক বেশি সাকসেসফুল হয়েছে বাট আমার যে সলো মুভি বা অন্য হিরোদের সাথে মুভি মানে 2-4টা ছবি তো সবারই খারাপ যে এর বাইরে আমার কোনো ছবি এমন কোনো খারাপ ব্যবসা করেনি কখনো দ্যাটস ফর শিওর সো এই দিক থেকে আমি মানে আমার কেন জানি ইন্ডিভিজুয়ালিটিতে আমি বিলিভ করি একদমই শুধুমাত্র এই জুটি এই জুটি এই জুটি এটা এটা আমি আমি তো সাফোকেটেড ফিল করব অডিয়েন্সের ভাবনা তো অনেক পরের ব্যাপার অনেকে পছন্দ করে এরকম পার্সোনালি অনেকে বলে ইন্ডাস্ট্রি থেকে অনেকে বলে যে খুব ভালো লাগে একসঙ্গে গোপনীয়তা মেনটেন করতে পারি না এইসব ব্যাপার এটা তো একটা বিশাল ব্যাপার হ্যাঁ একটা ছবির প্রমোশনের জন্য হয়তো বা কিছু প্ল্যানিং প্লটিং করে যে এটা এইভাবে আমরা ওপেন করবো না এইভাবে করবো সেটা আলাদা জিনিস বাট লাইফের এত বড় একটা ব্যাপার এত গোপন রাখা যায় না না একদমই না ওইটা ফ্রেশ থাকবে একদম ফ্রেশ আমি চাই একটা কমফোর্টেবল এনভায়রনমেন্টে কাজ করতে এবং দিতেও আমার থেকেও যেন খুব ডিফিকাল্টিস না আসে আমার কো আর্টিস্টের বা পুরো এনভায়রনমেন্টটা যেন আমার জন্য সুন্দর একটা ইয়ে থাকে খারাপ কিছু যেন হয় এটা আমি ট্রাই করি বাট আমার এই প্রবলেমটা আছে দ্যাট আই এগ্রি আমি বলবো না যে আমার কারোর সাথে আমার ওইভাবে আমি কথা বলতে না পারি বা মানে একটু মেন্টালি ম্যাচ না করে তাহলে আমি একটু সাইলেন্ট থাকি বাট আমি মোটেও অহংকারী না আই হেট দ্যাট মানে ইভেন আমি অহংকার মানে করা তো অনেক দূরের ব্যাপার বরং আমি তখন সাইলেন্ট থাকি যে ইস মানে তার যেন কোনো আমার জন্য আনকমফোর্টেবল ফিল না করে সো দ্যাট আমি আমার মতো করে থাকি কারো পার্সোনাল চয়েস থাকতে পারে বাট এটা কোনো ইয়ের মধ্যে পড়ে না যে বিয়ে করলে এটা তো পুনর্জন্ম না যে আমি আবার নতুন করে নিজেকে ইয়ে করবো এটা না বাট হ্যাঁ কেউ যদি মা হতে চায় মানে বেবি নেওয়ার সময় একটা প্রসেস থাকে যেটা এক দেড় দুই বছর একটা প্রসেস সেটা ডিফারেন্ট থিং দ্যাট আই এগ্রি বাট বিয়ে করলে কেন সব কিছু চেঞ্জ হতে হবে হ্যাঁ মেবি টু উইক্সের একটা গ্যাপ থাকবে বা ওয়ান মান্থ ম্যাক্সিমাম তারপর তো যেমন লাইফ তেমনই আমি গেলে আগেই বাবা মার যাওয়ার সঙ্গে সঙ্গে চলে যেতাম আমার অনেক কঠিন ছিল কয়েকটা মাস আমি যে কিছু সময় গ্যাপ ছিল না কোভিডের জন্য এবং আব্বা মারা যাওয়ার পরে আমি খুব
মেন্টালি খুব সিক ছিলাম, ফিজিক্যালিও আসলে আমি কি করবো আমি বুঝতে পারছিলাম না, গেলে ওই সময় চলে যেতাম। আর একটা জিনিস হচ্ছে ইন্ডাস্ট্রি যতদিন আমাকে আটকাবে আমি ততদিনই থাকবো এখানে, কাজ দিয়ে কাজ, আমার যত যত ইন্টারেস্টিং প্রজেক্ট আসবে আমি কখনো, আমি এর ছাড়া কিছু, আমার বোন ডক্টর আর্কিওলজিস্ট, ওরা ওইখানে ওদের মতো একটা লাইফ লিড করে, বাট আমি এর বাইরে তো কিছু করতে পারি না। হ্যাঁ, যেগুলো বাইরে থেকে আসে এগুলো বলে ওগুলো শেষ। ইভেন আমার এরকম অফার আছে যে ছয় মাস আমি বাইরে থাকবো, ছয় মাস এখানে কাজ করবো। আমার মনে হয় যে আমি যা যা করতে পারবো আর আমি, আমার মনে হয় ম্যাক্সিমাম কিছুই করি নাই। করনি? হ্যাঁ, আমার মনে হয় আমার যা যা করার ইচ্ছা বা যা প্ল্যানিং, বা আমাকে অডিয়েন্স অনেক রকম ভাবে দেখতে পাবে, মানে দেখতে পেতে পারে, যেটা আমি জানি, আমি আমি বিলিভ করি। এবং ওরকম যদি কোনো স্ক্রিপ্ট আসে বা ডিরেক্টর আমাকে প্রেজেন্ট করে, ডেফিনেটলি অডিয়েন্স উইল লাভ। আমি ওইভাবে আসলে করতে পারি না, এটা সত্যি কথা। আরেকটা হচ্ছে যে আমরা তিন বোন, দুইজনই বাইরে থাকে, মাও বাইরে থাকে, আমার অনেক কিছু কাজের বাইরেও আমার নিজের অনেক কিছু মেনটেন করতে হয়, বাবার সব কিছু মেনটেন করতে হয়, এটা একটা। আর আমার হচ্ছে কি, ফ্রেন্ড না, আমি এত ইজিলি কারোর সঙ্গে অত ফ্রেন্ডলি হতে পারি না, কাজের জন্য হতে পারি, বাট কাজের বাইরে যে একটা জায়গা থাকে, আমার ছোটবেলার ফ্রেন্ড বাইরে সেটেল, ওই দুইজনই আমার ফ্রেন্ড, আমি খুব হতভাগা, আমার ফ্রেন্ড খুব কম, ওদের সাথে টুকটাক যোগাযোগ হয়। বাট এখানে বাঁধন, আই লাইক বাঁধন, ওর সাথে যখনই আমার মিট হয় মানে খুব ভালো টাইম আমরা স্পেন্ড করি। বাইরেও একটা অ্যাওয়ার্ড শোতে মানে একদম সারা রাত আমরা আড্ডা মেরেছি অ্যাওয়ার্ডের পরে। তারপর এরকম কেউ কেউ আছে যাদের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে, একদম রিফ্রেশ হয়ে যায় আমি, এরকম কেউ কেউ অবশ্যই আছে। সত্য, এটা আমার মনে হচ্ছিল যে আমার মনে হয় আমি আর পারবো না, মানে আমার মনে হচ্ছিল যে আমি আগে ভাবতাম ছোটবেলায় বাবা না থাকলে আমি কিভাবে সারভাইভ করবো, এরকম একটা চাইল্ডিশ না, দ্যাটস ট্রু, এরকমই মনে হতো যে আমি মনে হয় পারবো না একা এখানে সারভাইভ করতে উইদাউট বাবা। কিছু ছবির অফারও আসছিল, আমি মানে ফোনও ধরতাম না, করতাম না, কয়েক মাস আমার খুব বাজে। না, আমি আসলে মানে বলে না যে মেয়েরা জেন্ডার নিয়ে কথা বলতে আমি একদমই পছন্দ করি না, বাট সবাই যে বলে মেয়ে এই এটা করতে পারবে না, এটা আমরা ছোটবেলা থেকেই শুনি, ও মেয়ে ও কিন্তু এটা ইয়ে করতে পারবে না, ওইটা বুঝবে না, বা ওখানে যেতে পারবে না, এটা এত জোরে কেন হাসতেছো, এগুলো এগুলাতে আমি এত ফ্যাড আপ ওই ব্যাপারগুলোতে। আমি কিন্তু আমার ছেলে নিয়ে আই লাভ গার্লস, আই লাভ বয়েজ টু, বাট এই কথাগুলো শুনতে 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 আমি ফ্যাড আপ। এই সেম কথাগুলো যদি ছেলেদেরকেও বোঝাতো তাহলে না এই কথা মানে এই কোশ্চেনটাই আসতো না আর। না, আমি যদি প্রায়োরিটি আমার কাছে তো ফিল্ম, বাট অ্যাট দ্য সেম টাইম আমার যদি নেটফ্লিক্সে শি টাইপের কোনো সিরিজ আসে ওইটা হলে তো আমি কিছু দেখবো না, আমি ঝাঁপিয়ে পড়বো, রাইট? তো এটা স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে, আমাকে কিভাবে প্রেজেন্ট করবে ডিরেক্টর, প্ল্যাটফর্মটা কি, ওগুলা ম্যাটার করে। আমার কৌতূহল আমার ভালো কাজের জন্য, সেটা কি এখানে নাকি টলিউডে নাকি অন্য জায়গায়, ওইটা না, মানে আমি কিভাবে প্রেজেন্ট হচ্ছি, আমার প্রায়োরিটি কি থাকছে, এটা খুব ম্যাটার করে আমার কাছে। কেন জানি এটা আমার বোকামি হতে পারে, বাট আমি এরকম ফার্স্ট আমার স্ক্রিপ্টে আমার ইম্পর্টেন্সটা কি, তারপর কোয়ার্টিস্ট এবং ডিরেক্টরটাকে মোস্ট ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, প্রোডিউসার একটু কম বুঝলেও চলবে, বাট ডিরেক্টর যে যে আমাকে প্রেজেন্ট করবে, গল্পটাকে প্রেজেন্ট করবে মানুষের কাছে, ওইটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে। এটা তো গল্পের উপর ডিপেন্ড করে, বাট এরকম কিন্তু মানে আল্লাহর রহমতে আমি এরকম বেশি পেয়েছি যে আমাকে কনফার্ম করে তারপর হিরো কনফার্ম করেছে, এরকম স্ক্রিপ্ট আমার কাছে বেশি আসছে। আপনি কাকে চান? এটা এটাও একটা হতে পারে, এটা খুবই সিলি একটা ব্যাপার, বাট ওই যে বললাম না সময়ের সাথে আমাকে চেঞ্জ হতেই হবে, আমি অ্যাজ এ আর্টিস্ট, অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ প্রোডিউসার আমার সময়ের সাথে চলতেই হবে। এর আগে গেলে হয়তো বা কিছুটা, এর পেছনে থাকলে না, মাইনাস হয়ে যেতে হবে। আমি যেখানে দেখি যে একটুখানি নেগেটিভ জিনিস বেশি চারপাশে, আমার কেন জানি মানে আমি ইন্টারেস্টটা হারাই ফেলি। আমি খুব মুখে বোঝাই যে হ্যাঁ আমি শুনছি, আমি শুনছি, বাট আসলে আমার কানে আর ঢোকে না কিছু। সো ওই দিক থেকে আমি খুবই একটা মানে বাজে আড্ডাবাজ, আমার আড্ডাটা তেমন হয় না। বাট ফিল্মের কোনো আড্ডা যদি হয় বা প্রোডাক্টিভ কিছু যদি হয়, আই উড লাভ টু জয়েন, যখনই আমি চান্স পাই তাহলে থাকি। অবশ্যই আছে, অবশ্যই আছে। এবং আমি যেটা তখন মিস করে গেছি সেটা হচ্ছে যে আই এম ব্লেসড যে অডিয়েন্স আমাকে এইভাবে অ্যাকসেপ্ট করেছে কমার্শিয়াল হিরোইন হিসেবে, বাট আমার কিন্তু ওই টাইপের, এখন এই সময় দেখে বলছি না, আমি অনেক আগে থেকেই বলছি যে আমার বাবার পছন্দের হিরোইন ছিল শাবানা আজমি, সুচিত্রা সেন, তো আমাদের এখানকার ববিতা ম্যাম, তো ওই টাইপের কিছু কাজ তো অবশ্যই আমার করার ইচ্ছা, সেটা হচ্ছে আমার পার্সোনাল স্যাটিসফ্যাকশন। আচ্ছা, আমি